এমনিতে তো আপনারা কলকাতার ব্যাপারে অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আজকের ভিডিও একটু স্পেশাল আছে। আজকে আমরা কলকাতাকে এক্সপ্লোর করব আর অনেক কিছু জানব। নমস্কার, আমি বিক্রম, আর চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। কলকাতা সর্ববৃহৎ শহর ও প্রধান বন্দর হিসেবে বিরাজমান এই মহানগরটি 1911 সালে ডিসেম্বর মাস পর্যন্ত ব্রিটিশ ভারতের রাজধানী ছিল। পরবর্তীকালে এটা অবিভক্ত বাংলা প্রদেশের রাজধানী হয়। শুধুমাত্র লন্ডনের পরেই দ্বিতীয় স্থানে অবস্থিত এটাকে সাম্রাজ্যের দ্বিতীয় নগর হিসাবে বিবেচনা করা হতো। 300 বছরেরও বেশি পুরনো এই কলকাতা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের গঙ্গা নদী কিনারে কলকাতা শহর। কলকাতার পপুলেশন ধরতে গেলে 80 লক্ষেরও বেশি। এখানকার অফিসিয়াল ভাষা বাংলা। বছর পূর্বে ব্রিটিশরা ব্যবসা বাণিজ্য ও অন্যান্য সুবিধার্থে একদম লন্ডনের মতো সুতানোটিক, গোবিন্দপুর ও কালীঘাটা এই তিন আলাদা আলাদা গ্রাম নিয়ে কলকাতা শহর বানিয়েছিল। তখন ক্যালকাটা নামে অভিহিত ছিল। 1770 থেকে 1911 পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল, সাপেক্ষে বলা যেতে পারে পাকিস্তান আর বাংলাদেশ এরও রাজধানী কলকাতাই ছিল। 2001 সালে বাংলা সরকার ক্যালকাটা থেকে অফিসিয়াল নাম কলকাতা রেখেছিল। এই সমস্ত থেকে বোঝা যায় কলকাতা কত পুরনো শহর, আর এটার জন্য কলকাতাকে যতই জানব ততই কম। প্রথম মেট্রো থেকে শুরু করে প্রথম অস্কার, নোবেল থেকে শুরু করে মোবাইল, প্রথম নিউজ পেপার, টিভি টাওয়ার, প্রথম প্রেসিডেন্ট থেকে ইউনিভার্সিটি, রবীন্দ্রনাথ থেকে নেতাজি, কলকাতার এমনিতেই সিটি অফ জয় বলা হয় না, সব কিছুতেই কলকাতা এক এক চমক আছে। সিটি অফ জয়, হ্যাঁ এটাই আনন্দের শহর। মোগল থেকে নবাব পর্যন্ত, নবাব থেকে ব্রিটিশ পর্যন্ত, ব্রিটিশ থেকে আজ পর্যন্ত কলকাতা আজও পুরনো হয়নি। হ্যাঁ এটাই কলকাতা। এই জন্য বাংলায় একটা কথা আছে, 12 মাসে 13 পার্বণ। ভারতের পুরনো চিড়িয়াখানা এখানেই আছে, আলিপুর জু, কলকাতার ভারতের এক প্রিয় শহর, যেখানে টোটাল 6 জনকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। ভারতে প্রথমে 1930 সালে গুরু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান, এবং পরে 2019 সালে অভিজিৎ ব্যানার্জি। এই শহরও বদলে গেছে, কিন্তু এর বাঙালিয়ানা, কালচার, হেরিটেজ, স্টাইল, অনেস্টলি কোনো চেঞ্জেস আসে। কলকাতা কোনোদিনও থেমে থাকে না নিজের স্বপ্ন পূরণ করতে। আনন্দ এবং উৎসব শহরের লাইফ লাইন। উৎসব ছোট হোক বা বড়, আনন্দে কমতি থাকে না এই কলকাতা শহরে। কলকাতায় বড় বড় মনীষী থেকে শুরু করে আজ পর্যন্ত অনেক নাম সামিল আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাদার টেরিজা, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি, রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, আজকের দিনে শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, শান, বাপ্পি লাহিড়ী, মোনালি ঠাকুর, প্রতিম, রানী মুখার্জি, শাহরুখ খান, কাজল, সুস্মিতা সেন, অমিতাভ বচ্চন, সৌরভ গাঙ্গুলি, অনেক নামে আছে যা কলকাতার সঙ্গে জড়িত। কলকাতার কিছু বিখ্যাত খাবার: রসগোল্লা, মিষ্টি দই, সন্দেশ, সিঙ্গারা, দুধমালাই, পায়েস, খিচুড়ি, কষা মাংস, মাছের ঝোল, চপ, রোল, চিকেন কাবাব, ফুচকা ও আরও অনেক কিছু। এখানে আপনাদের বলি, ফিল্মেও প্রথম অস্কার কলকাতা শহরেই পেয়েছিল। সত্যজিৎ রায়কে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল ওনার বাংলা ছবি পথের পাঁচালীর জন্য।